হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকাস ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো আজ হলো সোমবার, সোমবারের সকালবেলা আমরা ব্রাস্টার স্কুলে চান টান করে এখানে বসে আছি। তো বাবা বরের টরে সবার মুড়ি খাওয়া শেষ, এখানে আমি মুড়ি খাচ্ছি, নিচে মা খাচ্ছে। তো সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম মুড়ি চানাচুর শশা দিয়ে। তারপর দেখো তো বাবা মা চলে গেছে আগে দিদির বাড়ি, আমরা দাদার কাছে আছি। তো এখানে বর আর আমি এখন যাচ্ছি রাস্তায় দিদিদের বাড়িতে। তো ওখানে খাওয়া দাওয়া হবে, মোদসব তো আজকেই দুপুরবেলা। আর দেখো এখানে আমার দিদির ননদের মেয়ের সাথে কথা বলছি। তো এই যে এটা হচ্ছে আমার দিদির ননদের মেয়ে মৌ, তো ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, অনেকদিন পর দেখা হলো, ও আমার বাড়িতে অনেক আগে গিয়েছিল। যাই হোক, দেখা হবে, ভালো লাগলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিনে। তো দিদির বাড়িতে কীর্তন শুরু হয়েছে না, দুটা আড়াইটার দিকে শুরু হয়েছে। তো ঘটোত্তোলন ওই সময় হলো। আর এখানে দেখো আমার খচ্চর কটমা আমার পাশে বসে আছে, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, প্রচুর লেটে খাচ্ছি, আড়াইটা তিনটা হয়ে গেছে। তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি। দুপুরে যেরকম মোদসবের মেনু হয়, ডাল শুক্তো শাক টাক এইসব হয়েছিল। আর ভালো করে ভিডিও করছি না কারণ সামনে না বড়রা বসছে, ওই জন্য একটু লজ্জা করছিলো ভিডিও করতে। তো দেখতেই পাচ্ছি যে খাবার তালা ফাঁকা। তো তারপরে দিদির বাড়ি থেকে চলে এসেছি দাদার কাছে। এখানে ছাদে না কাপড় টাপড় শুকিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তো ওটার জন্য ওইগুলো তুলছি। পুরো অন্ধকার টাইপের অন্ধকার হয়ে গেছে, তো কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে এলাম। অনেকক্ষণ আড্ডা হলো, সন্ধ্যাবেলা চা খাওয়া হলো, মুড়ি খাওয়া হলো। তারপরে মা চলে গেছে দিদির বাড়ি, দিদি ডাক দিল, সেখানে ফল টল কি কাটতে হবে, ওখানে ঠাকুরের কাছে লুচি টুচি কি লাগবে সেই সবের জন্য, তো ওটার জন্য মা আগে চলে গেছে। তারপরে বাবা আমি আর বর এখন যাচ্ছি দিদির বাড়ি। তো দিদির বাড়ি পৌঁছে গেছি, এখানে দেখতে পাচ্ছ মেলি হচ্ছে, মানে ঠাকুরের চারিধারে কীর্তন নাম সংকীর্তন হচ্ছে, তো সবাই দেখছে বসে। ওখানে আমরা পৌঁছে গেছি, এখানে দেখো এরকম ঠাকুরের প্যান্ডেলটা এরকম ডেকোরেশন করা হয়েছে। এইখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, তো দেখো ভিডিওটা তোমরা। তো এইখানে দেখো নাম সংকীর্তন করতে করতে মানে ম্যাজিক টাইপের দেখাচ্ছে, তো ওটাও একটু ভিডিও করে নিলাম। তো রাতের বেলা নাম সংকীর্তন দেখে আমরা খেতে বসে গেছি। তো আমি বাবা ডাবা সব খেতে বসে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো আমি বাবা আর আমার বর খাওয়া দাওয়া করে চলে এলাম দিদির ঘরের ভিতরে বসছি। তো মা খেতে গেছে, তারপরে মা খাওয়ার পর আমরা দাদার কাছে চলে যাবো, ওখানে ঘুমাবো। তো এইটা কে, একে কি তোমরা চিনতে পারছো? মানে কাজ করে করে যতটা রোগা ছিল তার ডবল রোগা হয়ে গেছে। তো আমি এখানে বসছিলাম, ওকে বললাম যে একটু তাকা ভিডিও করে নি, এ হচ্ছে আমার দিদি। তো যাই হোক ওখান থেকে তো চলে এসে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠার পর সন্ধ্যাবেলা এখন এই চা নিয়ে বসে পড়েছি, এখানে সব চা ভোজন হচ্ছে। তো যাই হোক এই দেখো বাবা মাকে বললাম একটু তাকাতে, আমার বাবা তো মন দিয়ে কথা শুনছে মায়ের একটা। তো ওইটুকু পর্যন্ত সোমবারের ভিডিও কমপ্লিট হয়ে গেল। রাতের বেলা তো ঘুমটুম কমপ্লিট করে তারপরে মঙ্গলবার দুপুরবেলা মোৎসব ছিল, বড় মোৎসব। তো ওটা আমরা ঘরে মানে দাদা ঘরে ওখানে চান টান করে কমপ্লিট করে সব বেরিয়ে টেরিয়ে চলে এসেছি। এই যে আমরা এখানে মুড়ি তরকারি মিষ্টি আরও খেতে বসছি, তারপর চলে এলাম ছাদে। দেখো এখানে ছাদে পুজো হচ্ছে, ঠাকুরদেরকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে জানো, এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, দুপুরের ভোগটা দিলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে।
তো দুপুরে খেতে বসে গেছি, তো আমি নিচ থেকে ভিডিও করছি জানো তো, মানে এখানে আমার কিনা সত্যি একটু হালকা হালকা লজ্জা লাগছে। এই যে হ্যাঁ, ওই যে গোমড়া মুখর মুখটা দেখিয়ে দিলাম, মানে আমার বর। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি মানে দাদা যেখানে থাকে সেখানে যাচ্ছি আমরা। দিদির বাড়িতে প্রচুর গেস্ট আছে, ওটার জন্য ওখানে আর থাকলাম না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।